সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকের এই ভিডিওতে একটি স্পেশাল বার্তা দিচ্ছি। আজকের পর থেকে কোনো ভিডিওতে আমি ওই যে দখলদাররা তাদের নাম নিব না, পাশাপাশি আমাদের যারা বীর যোদ্ধা আছে, কি বলা হয়েছে, প্রথম কান্ট্রি বুঝতেই পারছেন, তাদেরও নাম নিব না, আর দ্বিতীয় কান্ট্রি যারা এই মুহূর্তে মাথা ব্যথার কারণ আমাদের দখলদারদের, তাদেরও নাম নিব না। তো কিছু সাংকেতিক কোড আমি ইউজ করব, যারা ভিডিওগুলো হুটহাট দেখবেন তারা হয়তো বুঝবেন না। আর নতুন এই পেজটা থেকে আজকে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আপডেট হবে। পজিটিভ চিন্তা আপাতত এই পেজটার নাম, পরবর্তী সময় আমি পরিবর্তন করে নিব। এখানে আপনারা কানেক্ট থাকবেন, কারণ আমি যখন ভিডিওতে শব্দগুলো ব্যবহার করছি, এদের নাম উচ্চারণ করতেছি, এর পরেও আমার ভিডিওগুলোকে রিচ দেওয়া হচ্ছে না, পাবলিশ করার সুযোগ দেওয়া হচ্ছে না। একটাই কারণ, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বিশেষ করে মেটাতে, কী পরিমাণ প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যেন আমাদের বীরদের পক্ষে কোনো ভিডিও না বানাই। তো যাই হোক, আমাদের বীরদের জন্য বা বিশ্ব মুসলিমদের জন্য এই মুহূর্তে একটা বড় সুখবর হচ্ছে কি, ইটের বদলে ধরেন আপনার কি বলা যায় পাথর মারারই একটা সিচুয়েশন তৈরি করেছে কে, চীন। এই মুহূর্তে আমি মনে করি যে দায়িত্বটা ছিল সৌদি আরবের, যে দায়িত্বটা ছিল তুরস্কের, যে দায়িত্বটা ছিল কাতারের অথবা দুবাইয়ের, সেই দায়িত্বটাই পালন করছে চীন। কারণ ওই দখলদারদেরকে আরেকটু পাওয়ারটা বাড়াই দিতে অথবা সাহসের জায়গাটা বাড়াইয়া আমাদের বীরদেরকে ভয়টয় দেখানোর জন্য আমেরিকা যখন দুইটা রণতরী পাঠালো, আপনার এই মুহূর্তে আরব সাগরে আছে ওই দখলদারদের দেশের আশেপাশে, এবার পাল্টা আর একটা টেকটিক্যাল ওয়েতে সহযোগিতা করেছে চীন, তারা দুইটার বিপরীতে তিন গুণ মানে ছয়টা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। তবে চীন বলছে এটা নিয়মিত মহড়ার অংশ, কিন্তু উইনো বিহাইন্ড দ্য সিন কি ঘটতে যাচ্ছে। যখন দুই দলের মধ্যে উত্তেজনা চরম আকারে ধারণ করেছে, তখনই মধ্যপ্রাচ্যে ছয়টি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে চীন। আর সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পাঠানো যুদ্ধজাহাজের মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ জিবুও রয়েছে, যেটা চীনের ওয়ান অফ দ্য টপ, আপনার কি বলা হয় যে প্রযুক্তিগত যুদ্ধবাহী যুদ্ধজাহাজ হিসাবেও পরিচিত। দর্শক, গত 14 অক্টোবর চীনা সেনাবাহিনীর এসব যুদ্ধজাহাজ অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে মাস্কাট উপকূল ছেড়ে গিয়েছিল। এরপর চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এসব যুদ্ধজাহাজ 18 অক্টোবর 5 দিনের সফরে কুয়েতের সুওয়াইক বন্দরে নোঙর করেছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবেই এসব যুদ্ধজাহাজ কুয়েতে অবস্থান করছে, কিন্তু পশ্চিমারা বলছে ভিন্ন কথা, যে এই কুয়েতের কাছাকাছি এই জাহাজগুলো অবতরণ করে রাখা মানে মার্কিন যেই রণতরিগুলো আছে সেগুলোকে অবজারভেশনে রাখা, আর এখানে যে প্রযুক্তিগত বিষয়গুলো আছে সেখানে গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে অনেক দূরে আঘাত হানতে সক্ষম এমন ধরনের মিসাইল থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এই মুহূর্তে কানেক্টেড আছে। দখলদারদের সহায়তায় যখন অত্যাধুনিক বিমানবাহী রণতরী 2000 সেনা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়াও ব্রিটেন, জার্মানি, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ তারা সহযোগিতা করছে, চীনের এই ছয়টা যুদ্ধজাহাজে প্রায় 15,000 সেনার আপনার সেইখানে কানেক্টেড আছে, যারা যুদ্ধের মধ্যে যে কোনো সিচুয়েশনে কী বলা হয় এই জাহাজগুলোকে কন্ট্রোল করতে পারদর্শী। এর কারণেই আপনার টেনশন দেখা দিয়েছে দখলদারদের মাথায়। তবে দখলদাররা টেনশনে পড়ুক না পড়ুক, আমাদের যারা বীর আছে দুই রাষ্ট্রে, তাই না, প্রথম রাষ্ট্র বনাম দ্বিতীয় রাষ্ট্রে, তাদের মধ্যে কিন্তু উৎসাহ দেখা দিয়েছে। কারণ লাস্ট আপনি যদি দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, তারা কিন্তু একটা বলয় হিসাবে, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও যেমন ওই দখলদারদের বিরুদ্ধে গিয়া একাট্টা হইয়া দাঁড়াইছিল ন্যাটো ফ্যাটোনিয়া রাশিয়ার বিরুদ্ধে, একই স্টাইলে তারা কিন্তু সেইখানেও দাঁড়িয়েছে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীন এইভাবে সরাসরি কোনোরকম মহড়া না দিলেও এবার কিন্তু তারা মহড়াটা দিচ্ছে, যেটা নিয়ে টেনশন হচ্ছে দখলদারদের। তো টেনশন থাকবে, আমরা আমাদের কথা চালিয়ে যাব ভিন্ন ভাষায় ভিন্ন করে, আর আপনারা নিশ্চয়ই বুঝের মানুষ, বাঙালি ককলি কলিকাতা বোঝে, ভিডিওগুলো দেখতে থাকুন আর ভালো থাকুন। আসসালামু আলাইকুম।